তারপরে আমি তারপরে আমাকে কোনোভাবেই আমি আমি বেরিয়ার হতে পারছিলাম না, আমাকে বের হলেই তারা এরকম শুরু করেছিল। যা হোক, আমি সময় অল্প, আমি ইম্পর্টেন্ট কথা যেটা বলছি যে আমি ভোট দিতে পারিনি। আমাকে সকাল 8টার সময় আমি যখন ভোট দেবার জন্য আমার পাশেই আমার বাসার পাশে আমার ভোট দেবার কেন্দ্র আমি রেডি হই, তখন আমার বাসার কাছের দরজা ইট দিয়ে দরজা ভেঙে আমার বাসায় তালা মেরে দেওয়া হয়। তখন আমি রিটার্নিং অফিসার, এসপি, তারপরে সার্কেল ওসি সহ বিভিন্ন সাংবাদিককে ফোন করেছি যে আমাকে তালা মেরে রাখা হয়েছে, আমাকে ভোট দিবে। তার আগে আমি খবর পাচ্ছিলাম যে আমার আমার এজেন্টদেরকে, পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে, আর আমি ওটা দেখার জন্য আমি বের হতে চাচ্ছিলাম। তারপরে ওনারা আমাকে কোনোভাবেই তালা খুলতে ছিল না। আমি শেষে আমাদের আজকের অনুষ্ঠান সভাপতি, ওনার নাম্বার আমার কাছে ছিল না, আমি ওনার ড্রাইভারের মাধ্যমে ওনাকে আমি জানালাম, স্যার আমি কি করবো, আমাকে তো তালা মেরে দেখেছে, আমি ভোটটাও দিতে পারছি না, এদিকে তো আমার যুদ্ধ হচ্ছে চারিদিকে। তারপরে উনি আমাকে বললো যে আচ্ছা আমি জানাচ্ছি। তারপর আমি 12টার সময় নির্বাচন বর্জন করলাম।